Nick Wadda এবং Papu Wadda Memorial Knockout Cricket Tournament Season 10 organized by Jamgram Vidrohi Sangh. Baro overer match 3 over mandatory for play এবং 4টি bowler use করতে হবে. যিনি শুরুতেই দুই ম্যাচ অফিসিয়াল রুদ্র চ্যাটার্জি এবং অরুণ কর্মকার যারা ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন ফাইনাল ম্যাচে এবং ধন্যবাদ জানাবো জামগ্রাম বিদ্রোহী সংঘ যারা প্রত্যেক বছরের মতন আরেকবার নতুন ভাবে নতুন রূপে নতুন বছরের শুরুতেই ক্রিকেটের চমক ক্রিকেট কার্নিভাল আমরা বলতে পারি ফাইনাল ডেতে এসে পৌঁছে গেছে আমরা এক প্রান্তে রয়েছে সৌমেন একাদশ জামগ্রাম এবং অপর প্রান্তে রয়েছে জেএমজি কন্যাপুর যারা লেট জয়েন করেছেন মাঠে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে রাখতে চাইবো সৌমেন একাদশ জামগ্রাম টসে জিতে প্রথমে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিপক্ষ দল জেএমজি কন্যাপুরকে প্রথম মুহূর্ত যারা প্রেমবন্দি করে রাখতেন আজকের দিনে ফাইনাল ম্যাচে লাইভ পার্টনার সেম ব্রডকাস্ট দুই দলের প্লেয়ার তালিকা আমরা যদি লক্ষ্য করতে চাই ফাইনাল ম্যাচে যেভাবে দুটো দল সাজিয়েছে আজকের দিনে
চেঞ্জি কুন্নাপুর সিন্টু সান উজ্জ্বল সানি মন্ডল টেনিস ক্রিকেট চার হাত ধরে শিখরে পৌঁছেছে এই মুহূর্তে কালু চন্দন আরো এক সেরা অলরাউন্ডার মন্ডল টেনিস ক্রিকেটের সুরজ অজয় অভিষেক আকাশ সুজিত নেতৃত্বে যাবে সন্তু জিগার আলোক সুজিত অপর প্রান্তে যদি লক্ষ্য করতে চাই আমরা সৌমেন ইলেভেন চামগ্রাম কারাচে পাবে দল সাজিয়েছে পুরুলিয়া কে সান আবরা টেনিস টিকিট কি হ্যাঁ চান খিলাড়ি কা নাম হ্যায় ভুটান রেনু সোনা অভিজিৎ হীরা সুরজ রাহুল চান তাকি মুনাবির মৃত্যুঞ্জয় অতিরিক্ত সৌমেন এবং অরিন্দম দুই দল সেভাবে আজকে ফাইনাল ডেতে দল সাজিয়েছে এবং প্রত্যেকের কাছে যদি একটা নিউজ পৌঁছেছিল সে দুদিন আগে একটু অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল সেখানে পুরুলিয়া কিষান ফুটান যদিও কামব্যাক করছে 22 বছর মহারণ বারবার তাকে ডাক দিয়ে থাকে প্রথম ওভার বলকে নিয়ে আসা হয়েছে এখানে রাহুলকে স্ট্রাইক থাকবেন ইন্টুর কাছে নন স্ট্রাইক রয়েছে সানা গ্র্যান্ড ফিনালে মানি করতে উপাধি পাই মেমোরিয়াল ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেশন চেঞ্জ পটল প্রথম ওভার বলকে রাহুলকে নিয়ে আসা হয়েছে স্ট্রাইক ইন্টু নন স্ট্রাইক রয়েছে সানা ফার্স্ট বল অফ ফার্স্ট ইনিংস Two man officials. Let's play the first ball. ফেরত চলে খেলা শটটা পিছনে ফিল্ডার কিনে রয়েছে ফেরত পাঠানো লাগে একটা রান সিঙ্গেলের সাথে রানের খাতাটা খুলবে এখানে খেলার শুরুতেই সহজ সুযোগ একটা রয়েছে এখানে সানার কাছে উপহার স্বরূপ ফ্রি হিট ডেলিভারি কতটা কাজে লাগাতে পারবে শুরু করেছেন প্রথম বল ডেলিভারি ওভার বাউন্ডের সাথে নিজের রানের খাতাটা খুলবেন বাইরে রাখতে পারবে কভার অঞ্চল এবং ডিপ মিডিকেট অঞ্চল সার্কেলের বাইরে নিয়ে রাখা হয়েছে
সেকেন্ড ক্যাচে অল অফ ফিল্ডার থেকে সহজ সুযোগ থেকে না হাতছাড়া করলো একটা রান কমপ্লিট করতে স্কোর করে রান সংখ্যা বেড়ে দাঁড়াবে নয় ফর প্লে প্রথম ওভার বলশব্দ স্ট্রাইকে পরিবর্তন স্ট্রাইকার চাপে গেলে রিন্টুর কাছে সানি প্রথম তিন বল থেকে সাতটা রান ঘুঁটি পার করতে চাইবে দল দুই বল থেকে একটা রান যুক্ত হয়েছিল এবং পরের বল থেকে মাত্র একটা রান এখন পর্যন্ত স্কোর বোর্ডে জুড়েছে সব মিলিয়ে ন রানে পৌঁছেছে রান সংখ্যা সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি ঘটে গেল প্রথম ওভার শেষে স্কোর বোর্ডে রান সংখ্যা 10 কোন উইকেট না হারিয়ে জেএমজি কন্যাপুর আমি বলবো একটু ওই জায়গাটা দেখে নেওয়ার জন্য গোল পোস্টের পিছনে সাইড স্ক্রিনের সামনে যারা বসে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি ওই জায়গাটা ছেড়ে দিতে হবে ব্যাটারদের প্রবলেম হচ্ছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে রাখতে চাইবো বাউন্ডারির বাইরে ক্যাচ নিতে পারলে 100 টাকা ঘোষণা রয়েছে কমিটির পক্ষ থেকে তো খেলা দেখার সাথে পকেটে 100 টাকা আসারও হাতছানি রয়েছে প্রত্যেকটি দর্শক বন্ধু ক্যাচ করে খেলার চেষ্টা ছিল এখানে ইয়েস নো রান আউট দ্য চান্স ঘটে গেল জেএমজি কন্যাপুরের
দশকের মাথায় প্রথম উইকেটে পতন জেএমডি কন্যাপুর দলের খুব সাত কল থেকে দু রান করে ফিরতে হলো এখানে দিন ঠুকে নিউ ব্যাটার ব্যাট হাতে কন্ডাল টেনিস ক্রিকেটের সেরা তারকা কালুকে পাঠানো হচ্ছে এখানে ব্যাট করার জন্য এবং নিজের টিম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রতিপক্ষ দলের জন্য প্রত্যেকেরই জানা রয়েছে সে কারণে ফার্স্ট ডাউন ভরসাযোগ্য প্লেয়ার জেএমডি কন্যাপুর প্রোভাইড করা হয়েছে কালুকে অভিজিৎ ফর প্লে দ্বিতীয় বার প্রথম দুটো বল ডট বল প্রেশার তৈরি করেছিল সেখান থেকে উইকেট অমিতকে পাঠানো হয়েছে এখানে ব্যাট করার জন্য এখানে দেখতে হবে বলাতে অভিজিৎ স্ট্রাইক অমিত অনেকটা বাইরে এখানে হাত খুলতে হবে ম্যাচ অফিসিয়াল করুণ কর্মকার হোয়াইটের সংকেত তো দুটো উইকেট এই ওভারে পতনের পর হোয়াইট স্বরূপ একটা অতিরিক্ত রান যোগ হবে ক্লেভার বলিং এখানে অভিজিৎ প্রথম ওভার যেখানে দশটা রান খরচা করতে হয়েছিল এই ওভারে অতিরিক্ত হাত ধরে একটা রান এবং দুখানা উইকেট সেই জায়গায় দাঁড়িয়ে অমিত অনেক কিছু নির্ভর করবে ডলফিন চ্যাম্পিয়ন্স ট্রফি শত রানের কি একটা দুর্দান্ত ইনিংস এখানে পতন 11 রানের মাথায় ব্যাটার উজ্জ্বলকে পাঠানো হয়েছে এখানে ব্যাট করার জন্য উজ্জ্বল কতটা উজ্জ্বলিত করতে পারবে দলের স্কোর থেকে দলটাকে কতটুকু টেনে নিয়ে যেতে পারবে সেটার উপর নজর থাকবে পাওয়ার প্লের দুই ওভারের পরিসমাপ্তি দুই ওভার শেষে 11 রান 3টি উইকেট পাওয়ার প্লের অন্তিম ওভার বলাতে আরো একবার রাহুলকে নিয়ে আসা হয়েছে বলে রাহুল পরের অন্তিম ওভার বাউন্ডারির সাথে স্বাগত জানানো হয়েছে মানিক উপাধ্যায় পাপু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 10
शक्तिशाली कौन और बल्ला चलाते हैं यहाँ पे इस मैदान पे। চিত্রটেন করে ভর করে খেলার চেষ্টা ফিল্ডার ফুটার বলে নিচে রানি পাট চতুর্থ উইকেটে পতন। ছয় বল করে 17 রান করে ফিরতে হলো এখানে সানিকে এবং নিউ ব্যাটার আগমন ঘটেছে চন্দনের। একটু আগে যে সঙ্গীত বাজছিল ফেসে গেল তো ফেসে যায়নি, এখানে ফাঁসানো হচ্ছে বোলার রাখলের পক্ষ থেকে। ব্যাটের সামনে ফ্লোয়ার চটকারি বড় শটের চেষ্টা সেই জায়গাতেই কিন্তু উইকেটের পতন। প্রথম বল বাউন্ডারি, দ্বিতীয় বল ওভার বাউন্ডারি এবং পরের বল কিন্তু উইকেট এসেছে। পঞ্চম উইকেটের পতন ঘটতে পারত এবারে। প্রশংসা করতে হবে অবশ্যই দুই বোলার সৌমেন ইলেভেন জামগ্রাম। উজ্জ্বল দুর্দান্ত বোলিং শূন্য বল পিচ করার পর যেভাবে কাট করাচ্ছে এখানে প্রশংসা করতে হবে অভিজিতের জন্য। পৌঁছালো রান সংখ্যা
সাকিব মতো বল ছিল, ফিল্ডার বলের নিচে, ফিফথ উইকেট গোস ডাউন, চ্যাপম্যান ডিপার্টস, আদি টিম জাগা উঠবে। সনি ব্যাটারে অভিষেকের অভিষেক ঘটছে 22 গজে ব্যাট হাতে, সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে 23 রান ও উইকেটের কলমে পাঁচখানা উইকেট, এবং তার জন্য প্রশংসা করতে হবে অবশ্য বিশেষভাবে বোলার অভিজিতের, কি দুর্দান্ত বোলিং স্পেল তার এখনো পর্যন্ত, প্রশংসনীয় একটা ওভার, এবং নিরাশ হবে প্রত্যেক দর্শক বন্ধু যারা আজকের দিনও আরো একবার মাঠ ভরিয়েছেন, প্রত্যেকে চাইছেন একটা হাই স্কোরিং ম্যাচ, তার জায়গায় দাঁড়িয়ে 23-5 চিটে কল, আর একবার এজ ছুঁয়েছিল একটু আগে উইকেট কিপারের, উইকেটের পিছনে পুরুলিয়াকে সান হ্যাভ ভুটান, প্রকাশ প্রসাদ রিভার্স এখানে আলটি পাল্টি তে ঘুমাকে একটা পপ বাউন্ডারি কে বাহার, ভালো জায়গায় বল রেখে ওভারের পরিসমাপ্তি ঘটলো, 4 ওভার শেষে 27 রান, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকে এই ফাইনাল খেলার বিশেষ অতিথি, বাংলা চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা ঋত্বিক সেন, ইতিমধ্যে ভাটাস মোড় ক্রস করেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন বাংলা চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা, গ্ল্যামার কুইন নায়িকা ঋত্বিকা সেন। আমাদের মধ্যে আসছেন বাংলা সিনেমা জগতের গ্ল্যামার কুইন নায়িকা, বর্বাদ সিনেমার ব্যস্ততম নায়িকা ঋত্বিকা সেন, পঞ্চম ওভার বলাতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ঋত্বিকা সেনকে আপনারা টিভির পর্দায় অভিনয় করতে দেখেছেন, সেই ঋত্বিকা সেন আমাদের মধ্যে উপস্থিত মঞ্চে আসছেন, ঋত্বিকা সেন হোয়াইট স্বরূপ একটা অতিরিক্ত রান কিন্তু জুড়ে যাবে, তাহির ফার্স্ট বল পঞ্চম ওভারে হোয়াইট দিয়ে শুরু হয়েছে, মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা সিনেমা জগতের গ্ল্যামার কুইন নায়িকা ঋত্বিকা সেন, মঞ্চে আসছে বাংলা সিনেমা জগতের গ্ল্যামার কুইন নায়িকা ঋত্বিকা সেন, তাকে মঞ্চে আমরা স্বাগত জানাব, আমরা তাকে সম্বর্ধিত করব, মঞ্চে আসলে আপনারা সিনেমার
সুপার বলকে মুনাবারকে নিয়ে আসা হচ্ছে বলে স্ট্রাইকে থাকবে শান নন স্ট্রাইকে রয়েছে অভিষেক কৃতিশ সাথে এখানে পরাস্ত করেছিল ব্যাটার শানকে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই দুই ব্যাটার চাইবে যে একটা বড় রানের টার্গেট সেট করার জন্য যদি বোলাররা একটু সুবিধা নিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত 29টা রান বোলিং এখানে মনোবার ষষ্ঠবার নিয়ে আসা হয়েছে বল ছিল পয়েন্ট অঞ্চলে খেলার চেষ্টা ফিল্ডার প্রস্তুত রয়েছে এই বল থেকে কোনো রান আসবে না অভিষেক এবং সান একটু তালমেল চিকাতে হবে কারণ অলরেডি দুখানা রান আউট হয়ে গেছে এই ইনিংসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলকে নির্ভরতা চোখাতে হবে দবাব মে কোই নিখরতা হ্যায় তো কোই বিখরতা হ্যায় খেলা শট কো কর্নার অঞ্চলে ফিল্ডার গুদা আরেকবার উইকেট গোজ ডাউন 70 উইকেটের পতন 29 রানের মাথায়
পাঁচ বল থেকে কোনো রান না করে ফিরতে হলো এখানে সানকে। সপ্তম উইকেট পতন হতে গেল 29 রানের মাথায়। Once again, clever bowling. Munawar, ভালো জায়গায় বল এখানে আরো একটা ডট বল। So new batter. অজয়কে পাঠানো হয়েছে ব্যাট করার জন্য। Guys got just a catch it a call slip fielder. Body touch হল ক্যাচ তাতালো বন্দি করতে ব্যাট এখানে। গেরি সাথে ওভারের পরিসমাপ্তি। ছয় ওভারের পরিসমাপ্তি। ছয় ওভার শেষে 29-7 উইকেটের বিনিময়। মিডেন ওভার এবং সাথে একটা উইকেট মুনাবার। সপ্তম ওভার আরেকবার বলাতে তাই স্ট্রাইকে অভিষেক। লেটস হ্যাভ এ ফুল লেন্থ ডেলিভারি। ইয়েস নো ইয়েস নো। আরেকবার তালমেলে সংযোগ। একটা রান কমপ্লিট করবে এখানে। সিঙ্গেলের সাথে রান সংখ্যা বেড়ে গেল 30। স্ট্রাইক যাবে এখানে অজয়ের কাছে। জয় কভার অঞ্চলে ফিল্ডার হিরা প্রস্তুত। একটাই রান সিঙ্গেল সাথে আরো কার স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইক আসবে এখানে অভিষেকের কাছে। তো সিঙ্গেল ডাবল এবং বাউন্ডারির উপরে নির্ভর করতে হবে। জায়গায় দাঁড়িয়ে বড় শট নেবার অর্থাৎ ওভার বাউন্ডারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি রানটাকে একটু আগে নিয়ে যেতে হয় দলের জন্য। লেগ স্টাম্পের বাইরে এখানে হাত খুলতে হবে ম্যাচ অফিসিয়ালকে। রুদ্র চ্যাটার্জি ওয়াইডের সংকেত। 32-32 পৌঁছে গেল রান সংখ্যা চলমান সপ্তম ওভার।
মঞ্চে উপস্থিত হয়েছে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় বিশ্বজিৎ সিংহ, তাকে আমরা বরণ করে নেব। উপস্থিত রয়েছে মাননীয় রাজেশ হাসদা, বলার পর এখানে ডিপ করেছিল আরেকবার, এখনো পর্যন্ত বোলিং লাইন আপ অবশ্যই প্রশংসা করতে হবে সৌমিন ইলেভেন জামগ্রাম। চলমান অষ্টম ওভার, স্কোর বোর্ডে রান সংখ্যা 35, উইকেটের কলমে 7। যেটি এক জেটুই থেকে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টায় রয়েছে দুই ব্যাটার, এক প্রান্তে অজয় অপর প্রান্তে অভিষেক। বড় শটের চেষ্টা এখানে, নিরাশ হবে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক দর্শক বন্ধু যারা চেয়েছিলেন ফাইনাল ম্যাচ একটা টান টান উত্তেজনার মধ্যে কমপ্লিট হোক, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে 35 রানের মাথায় 7টা উইকেটের পতন। আজকে বড় শটের চেষ্টা, কাকনর অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, ফেরত পাঠানো হবে আরো একটা সিঙ্গেল, প্রত্যেকটা সিঙ্গেল মেটার করবে না এই জায়গায় দাঁড়িয়ে সৌমিন ইলেভেন জামগ্রাম। তারা জানে চলমান অষ্টম ওভার, মাত্র 36টা রান এখনো পর্যন্ত জুড়তে সক্ষম হয়েছে স্কোরবোর্ডে যে এমটি কন্যাপুর। মিড উইকেট অঞ্চল দিয়ে বলকে সীমা রেখার বাইরে পাঠাবে এখানে অভিষেক, হিট করেছিল অনেকক্ষণ থেকে এবং শর্ট অফ লেন্থ ডেলিভারি সেই জায়গা থেকে, কিন্তু 6টা রান দের আয়ে লেকিন দুরুস্ত আয়ে, না টিম কে লিয়ে জরুরত হয় এসে ছক্কো কি। নতুন বলার চান্দকে নিয়ে আসা হচ্ছে এখানে বলে, যদি স্ট্রাইক থাকবে অজয়, নন স্ট্রাইক রয়েছে অভিষেক, কতবারের লাস্ট বল ওভার বাউন্ডারি এসেছিল তার ব্যাট থেকে, টপে চলেও কিন্তু কাটম্যান অঞ্চল দিয়ে বল সীমা রেখার বাইরে, 4টে রান আছে হয়ে যাবে স্কোর বোর্ডে। এর অনেকটা বাইরে এখানে হাফ খুলতে হবে আরো কার ম্যাচ অফিসিয়ালকে, ওয়াইডের সংকেত 47, 47 পৌঁছালো রান সংখ্যা চলমান নবম ওভার। স্লাইস করার চেষ্টা, ওয়ান্স এগেইন বল বেরিয়ে যাবে আরো কার থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে, আরো 4টা রান যোগাবে এবং এর সাথে দলগত অর্ধশত রান পূর্ণ হয়ে যাবে চে এমডি কন্যাপুর, 50 রানে পৌঁছাবে তাদের রান সংখ্যা। ফার্স্ট হ্যান্ড টেকেন অজয় ডিপার্টস, অষ্টম উইকেটের পতন 50 রানের মাথায়, ভালো বল থেকে 10 রান করে ফিরতে হবে একটা ছোট্ট ক্যামিও, কতটা কাজে দেবে দলটার জন্য, কারণ যেখানে প্রথম সারির ব্যাটাররা ইতিমধ্যেই টাকা উঠে অনেক আগে পৌঁছে গেছিল তারা 4 ওভারের মধ্যে।
একটা ফাইটিং টোটালের জায়গায় এগোতে চাইবে দলটা চাঁদের হাত ধরে কিন্তু আরো একখানা সফলতা পড়া পরে এখানে আরেকবার রাইজ করেছিল দুর্দান্ত বোলিং স্পেল অবশ্য বলতে হবে অভিজিতের জন্য এখনো পর্যন্ত দুই ওভার এক বল থেকে মাত্র 6টা রান চারখানা উইকেট কি দুর্দান্ত বোলিং স্পেল এবং ফাইনাল ম্যাচ একটা ভাইটাল ম্যাচে দাঁড়িয়ে দলকে যে নির্ভরতাটা জোগাচ্ছে ওয়ান্স এগেইন ফুল লেন্থ সেলিব্রিটি তো অভিষেক বারবার বড় শটের চেষ্টায় রয়েছে কিন্তু যে জায়গায় বল রাখছে প্রত্যেকটি বোলার বড় শটের ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হচ্ছে ১৬ বল থেকে ১৩ রান করে ফিরতে হচ্ছে এখানে অভিষেককে নবম উইকেটের পতন ওভারের স্পেল এবং এখনো পর্যন্ত তার ঝুলিতে রয়েছে পাঁচখানা উইকেট ফাইনাল ম্যাচে মোড় ঘোরানো ওভার বলতে হলে অবশ্যই বলতে হবে এই জায়গায় দাঁড়িয়ে অভিজিতের এই তিন ওভারের স্পেল নিউ ব্যাটার সুজিত এবং অন্তিম উইকেট দলটার জন্য প্রফুল্ল টস ডেলিভারি লং অফ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত একটাই রান 53-53 তে পৌঁছালো রান সংখ্যা ৯ উইকেটের বিনিময়ে
স্ট্রাইক থাকবে আকাশ আর নন স্ট্রাইকে রয়েছে সুজিত ফিল্ডার রয়েছে ভালো শেপ এখানে একটাই রান 54-54 তে পৌঁছালো রান সংখ্যা গাছে ভাবে শুরু হয়েছে সময় মনে হয়েছিল দলটা 50 অর্ধশত রান পার করতে পারবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও নির্ভরতা দিয়েছিল দলটাকে অজয় এবং অভিষেক সাথে ওভারের পরিসমাপ্তি ঘটবে দশ ওভার শেষে 54-9 উইকেটের বিনিময়ে বল হাতে নিয়ে আসা হয়েছে রাহুলকে এখানে ব্যক্তিগত স্পেলে শেষ ওভার ডিপ করেছিল এখানে বড় শটের চেষ্টা ছিল যদিও আকাশ এবং ওয়াইডের সংকেত ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে একটা রান চোখ হবে 55-55 পৌঁছালো রান সংখ্যা স্টাইল ফুল টস নোমালের সংকেত এখানে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে পরের বল ফ্রি হিট বল আকাশ অন্তত কাজে লাগাতে হবে ফ্রি হিট ডেলিভারিটাকে 56-56 পৌঁছালো রান সংখ্যা ফ্রি হিট ডেলিভারি কাজে লাগাতে চাইবে স্ট্রাইককে আকাশ ডেলিভারি বল পড়া পর রাইট করছিল পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত থাকলেও কিন্তু বল বাউন্ডারি রেখা অতিক্রম করবে দের আয়ে লেকিন দুরুস্ত হয় বহুত লেট কর দি মেহরবা আতে আতে 60 রানে পৌঁছাবে দলগত রান সংখ্যা পাউট করে খেলার চেষ্টা গুডলেন্স ডেলিভারি আর একবার বল উইকেট কিপার হাতে কোনো রান আসবে না এই বল থেকেও তো যে ফাইনাল ম্যাচের মহারণে প্রত্যেকের প্রস্তুতি ছিল যে ফাইনাল ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ প্রত্যেক দর্শক বন্ধু উপভোগ করবেন যারা আজকের দিনে আর একবার মাঠ ভরিয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে যাওয়ার জন্য এবং ক্রিকেটের প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা দেখানোর জন্য আমাদের সাথে যদিও চামগ্রাম ক্রিকেট ময়দান কোনোদিন না দর্শক শূন্য হয়নি এটা আমরা অবশ্যই প্রত্যেকের কাছে জানা রয়েছে পয়েন্ট অঞ্চলে ফিল্ডার 38 সার্কেলের বাইরে রয়েছে চান্দ ফেরত পাঠানো আগে আরো একটা সিঙ্গেল 61-61 সিঙ্গেলের সাথে স্ট্রাইক যাবে এখানে সুজিত প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং এন্ডে
ball second ball shot just a play and miss aro ekta dot ball Solomon 11 tom over 61 run scoreboard e wicket er column jodi dekhte hoy nokhana wicket পল এবং এর সাথেই 11 ওভারের পরিসমাপ্তি 11 ওভার শেষে স্কোরবোর্ডের আটঙ্কা 62 9 উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসের অন্তিম ওভার কাকে নিয়ে আসা হবে বলে সেটার উপর অবশ্যই নজর থাকবে ইনিংসের অন্তিম ওভার বলাতে চাঁদকে নিয়ে আসা হচ্ছে স্ট্রাইক থাকবে সুজিত নন স্ট্রাইকে রয়েছে আকাশ তো শেষ 6টা বল বাকি রয়েছে প্রথম ইনিংসের এই মুহূর্তে দাঁড়িয়ে স্কোরবোর্ডের রান সংখ্যা 62 62 এবং শেষ 6 বল থেকে কতটা রান যুক্ত করে দলকে একটা নির্ভরতা যোগাতে চাইবে অন্তিম সারি দুই ব্যাটার নটি সুযোগ এখানে টাইট হিটে প্রয়োজন ছিল ইয়েস নো ইয়েস নো অভিজিৎ সমত নন স্ট্রাইকিং এন্ডে ফ্ল্যাশ প্রয়োজন ছিল যদি একটা রান কিন্তু কমপ্লিট হয়ে যাবে 63 63 স্ট্রাইক আসবে আকাশের কাছে লেটসটপের বাইরে হাত খুলতে হবে এখানে ম্যাচ অফিশিয়ালকে ওয়াইডের সংকেত অতিরিক্ত একটা রান যুক্ত হবে 64 64 গ্র্যান্ড রান আকাশ দুর্দান্ত সংযোগ বলসীমা রেখার বাইরে 6 রানের জন্য নিরাশ হবে এখানে দর্শক বন্ধু ক্যাপ ছাড়েননি 100 টাকা ছেড়েছে সেকেন্ড বল শট আছে সাইড ছিল উইকেট কিপারের একটু আগে ড্রপ করেছে বল 70 রান স্কোরবোর্ডে একটা জায়গায় খুশি হবে দলটা যে বোলিং ডিপার্টমেন্ট লড়াই করার একটু সুযোগ পাবে যে এমটি কন্যাপুর লঙ্ঘন চলে ফিল্ডার রয়েছে ইয়েস নো একটা রানেই সন্তুষ্ট থাকতে হবে এখানে আর 71 71 এ পৌঁছালো রান সংখ্যা স্ট্রাইক আসবে এখানে সুজিত নন স্ট্রাইকে থাকতে হবে আকাশকে তো শেষ সুজিত বড় শটের চেষ্টা এখানে সংযোগ ঘটেনি ডট বল সমত অন্তিম বল বাকি রয়ে গেল একটা বলের খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসের 71 এবং দর্শক বন্ধু যারা জানান দিচ্ছে এই মাঠ কখনো লো স্কোরিং ম্যাচেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইটিং হয় সেটাও দেখতে হবে শেষ বেলায় প্লেয়ার মিস রান আউটের চান্স এখানে রান আউট তো শেষ বল অল আউট এখানে হতে হবে যে এমডি কন্যাপুরকে যদিও শেষ বেলায় দাঁড়িয়ে আকাশ এবং সুজিত ছোট্ট একটা পার্টনারশিপ হলো মূল্যবান পার্টনারশিপ টসে জিতে যে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল মাঠ পরিদর্শনে যাবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
বাংলা সিনেমা জগতের গ্লামার কুইন নায়িকা ঋত্বিকা সেন। প্রত্যেক দর্শকবৃন্দ অনুরোধ করব আপনারা কে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মাঠ পরিদর্শনে আসছেন, দর্শকদের সাথে শুভেচ্ছা বার্তা দিতে আসছেন। মাঠে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা সিনেমা জগতের গ্লামার কুইন নায়িকা মাঠে আসছেন বাংলা সিনেমা জগতের গ্ল্যামার কুইন নায়িকা ঋত্বিকা সেন। একটা হাততালি দিয়ে তাকে সংবর্ধিত করুন। প্রত্যেককে অনুরোধ করব করতালির মাধ্যমে তাকে সংবর্ধিত করবেন। রানী কুপাধ্যায় পাপু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলা সিনেমা জগতের গ্ল্যামার কুইন নায়িকা ঋত্বিকা সেন। ঋত্বিকা সেনকে আপনারা বাংলা সিনেমায় অভিনয় করে দেখেছেন, সে ঋত্বিকা সেন আমাদের মধ্যে উপস্থিত। প্রত্যেককে অনুরোধ করবো যারা খেলা দেখতে এসেছেন আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না।
আমাদের হাতে সময়টা কম পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে তেমন উত্তর সৌমেন নিলবেন চামগ্রাম দলের অধিনায়ক আপনার দুই প্রারম্ভিক ব্যাটার মাঠের মধ্যে প্রবেশ করানোর জন্য আমাদের খেলা শুরু হচ্ছে যারা মাঠের মধ্যে যারা মহিলারা রয়েছেন তাদের অনুরোধ করবো আপনারা মাঠের পাশে আমাদের অনেক জায়গা রয়েছে যে সবাই ছেড়ে দিবেন খেলা শুরু হচ্ছে দর্শক মাঠে নেমে পড়েছেন তাদের বারবার অনুরোধ করছে আমাদের খেলা শুরু হবে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে আপনারা মাঠটা ছেড়ে দিন স্কোরিং এরিয়ার সামনে যারা রয়েছেন দাদা প্রত্যেককে অনুরোধ করছি আপনারা একটু সামনেটা ছেড়ে দেবেন দর্শক বন্ধু যারা গ্রাউন্ডের মধ্যে রয়েছেন আর একবার রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেককে প্লিজ গ্রাউন্ডটা ক্লিয়ার করে দিন সেকেন্ড ইনিংস আর লেট বি স্টার্ট নাও টু গ্র্যান্ড ফিনালে সেকেন্ড ইনিংস 72 বল প্রয়োজন 72 রান 72 রানের লক্ষ্যমাত্রা নিয়ে সৌমেন 11 চামগ্রাম তাদের দলে দুই প্রারম্ভিক ব্যাটার একান্তে থাকবে ভুটান এবং অপ্রান্তে রয়েছে রিজু বিশ্বকাপ রাজ নন্দিনী গত বছরের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল ঢাক দিয়ে থাকে দুর্দান্ত স্টার্টিং এখানে সৌমেন 11 চামচাম
কন্টেক্স ডেলিভারি মিডিকেট অঞ্চল অনেকটা ফাঁকা রয়েছে বল এরিয়ে যাবে আরেকবার সীমারেখার বাইরে পোস্ট বল ওভার দিয়ে বিতরণ করবে সেকেন্ড ব্যাট চলেছে এক্ষেত্রে মিডিকেট অঞ্চলে ফিল্ডার একটু ওয়াইড ডিসপজিশনে ফেরত পাঠানোর আগে একটা রান কিন্তু কমপ্লিট করবে প্রথম তিন বল থেকে 11টা রান স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেছে এবং স্ট্রাইক থাকবে এখানে রিজুর কাছে তো কেমন মায়ুস হোগা ইয়াহ পে নিরাশ হবে টাকা উঠেছে এমটি কন্যাপুর কারণ প্রথম তিন বল 11টা রান যে জায়গায় দাঁড়িয়ে লক্ষ্যমাত্রা রয়েছে 72 রান বিজু লিভারসন হ্যালো 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 প্রথম ওভারের পরিসমাপ্তি প্রথম ওভার শেষ স্কোর বোর্ডে রান সংখ্যা 15 কোনো উইকেট না হারিয়ে এক প্রান্তে রিজু অপর প্রান্তে ভুটান ভালো স্টার্টিং এই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে অবশ্যই দলটার জন্য সৌমিন 11 চামচাম কিন্তু তাদের কাছে লক্ষ্যমাত্রা 72 এই মুহূর্তে 66 বল থেকে প্রয়োজন আরো 57 রান তিন ওভার পাওয়ার প্লে দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে এবং সেই তিনটি ওভার কাছে কাছে তো চাইবে এখানে আপনি তৃতীয় ওভার বল আপনি চন্দন কে নিয়ে আসা হচ্ছে বলে কন্ডাল টেনিস ক্রিকেটের সেরা অলরাউন্ডার যদিও আজকে ব্যাটে কিছু করে উঠতে পারেনি ব্যর্থ হয়েছিল ব্যাটে কিন্তু বোলিং ডিপার্টমেন্ট একটু দায়িত্ব নিতে হবে তাকে মানিক উপাধ্যায় পাপু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 10 অর্গানাইজ বাই ঝাড়গ্রাম বিদ্রোহী সংঘ প্রত্যেক মৌসুমের মতন তো বলতেই পারি চারা বৃক্ষ আচ্ছা নমহী রূপে পরিণত হয়েছে এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে এই টুর্নামেন্ট আরো একটা অন্য পর্যায়ে নিয়ে যায় সফলতার চরম শিখরে গিয়ে পৌঁছেছে স্টাম্পের উপরে বল ফিক্স করেছে এখানে এবং চাপে দান তো ওয়েলকাম চন্দন বাউন্ডারির সাথে স্বাগত জানানো হয়েছে এখানে ডেলিভারি অল্পতে পয়েন্ট অঞ্চলে খেলা শর্ট এখানে এই বল থেকে কোনো রান আসবে না ভুটান না তা ক্রিকেটের বৈচিত্র্য সবসময় শর্ট অফ লেন্থ ডেলিভারি বা শর্টের মধ্যে বল পেলে সীমারেখা বাইরে পাঠাতে কোনো সংকোচ বোধ করে না স্টাম্পের পরে ক্লেভার বলিং চন্দন ভালো জায়গায় আরো একবার বল পিচ করেছিল এখানে প্রথম ওভার প্রথম ইনিংস যে জায়গায় দেখেছিলাম 10 রান কোন উইকেট আসেনি এবং দ্বিতীয় ওভার অভিজিৎ তাকে বলে নিয়ে আসা সেখান থেকে উইকেটের পতন অন্তরালে ঘটেছে এবং শেষ পর্যন্ত 12 ওভার শেষে 71 রানে রাখতে সক্ষম হয়েছিল
Not again, not working, not again. Arm everyone, carry a fan. Satay no ball. যে দর্শক বন্ধু মাঠের বাইরে কে আছে তালুবন্দি করছেন ঘোষণা রয়েছে কমিটির পক্ষ থেকে ১০০ টাকা তো বলবো নামটা একটু লিখে যাওয়ার জন্য কাপলেন ডেলিভারি ফিল্ডার হয়েছে পিছনে এখানে ফের পাঠানো গিয়ে আরো একটা রান ছোট ব্যাচ করবে চলমান পাওয়ার প্লে দ্বিতীয় ওভার স্কোরবোর্ডে রান সংখ্যা 27 উইদাউট এনি বিজু অফস্টাম্পে খেলার চেষ্টা ডটকলের সাথে ওভারের পরিসমাপ্তি ঘটবে পাওয়ার প্লের দু ওভার শেষে ২৭ কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ এখানে সৌমিন ইলেভেন চামচাম পাটনির অন্তিম ওভার বলতে রিন্টুকে আরো একবার নিয়ে আসা হচ্ছে স্ট্রাইক থাকবে ফুটানের কাছে নন স্ট্রাইকে রয়েছে রিজু দু ওভার শেষে ২৭ কোনো উইকেট না হারিয়ে সোজাভাবে ভাগ করেছিল এবং সীমারে বাইরে গিয়ে লাইন করবে দর্শক বন্ধু ক্যাচটা তালুবন্দি করেছে বলবো ডানটা একটু লিখে দেওয়ার জন্য সাথে রান সংখ্যা পৌঁছে গেল ৪০ রানে রিচু
কনসার্টে ফিল্ডে 38 সার্কেলের মধ্যে রয়েছে ডট বলের সাথে ওভারের ফুট সমাপ্তি ঘটলো তো পার প্লেতে এক তিন ওভার শেষে স্কোর বোর্ডের রান সংখ্যা 55 উইকেট না হারিয়ে তো প্রচুর এখান থেকে আর মাত্র 22 রান হাতে রয়েছে নটা ওভার পরলেস এসে ফিল্ড রেস্ট্রিকশন খুলে যাবে কষ্ট ফিল্ডার তা টিয়ার সার্কেলের বাইরে রাখতে পারবে এখান থেকে তো কষ্ট ফিল্ডার চতুর্থবার বলতে অজয় কে নিয়ে আসা হয়েছে বলে ওয়েলকাম অজয় আমার কাউন্টির সাথে স্বাগত জানিয়েছে এখানে ভুটান পুরুলিয়া কিষান এখানে বল অপরাধ পর ঠিক করেছিল প্রত্যেকটা জায়গায় নজর রাখতে গেলে একটা টিম অবশ্যই পাল্লা ভারী থাকে এই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে পাল্লাটা যেন নিজেদের অনুকূলে করে রেখেছিল দুর্দান্ত হবে স্টার্টিং হয়েছিল বোলিং এর খুবই জায়গায় দাঁড়িয়ে দুই প্রারম্ভিক ব্যাটার চার ওভারের পরিসমাপ্তি চার ওভার শেষে 64 রান আর প্রয়োজন রয়েছে মাত্র 8 রান অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে নন স্ট্রাইকিং এন্ডে থাকতে হবে দাঁড়িয়ে ভুটানকে 16 বল থেকে 42 পাঁচখানা ওভার বাউন্ডারি দুখানা বাউন্ডারি অপর প্রান্তে রিজু 9 বল থেকে 21 দুটো বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তার ইনিংস এক প্রান্তে অর্ধশত রানের ফাঁকচানি রয়েছে ফাইনাল ম্যাচে ভুটানের কাছে অপর প্রান্তে রিজু অবশ্য চাইবে সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটেট করে ভুটানকে স্ট্রাইকে নিয়ে আসা দলের জয়ের জন্য প্রয়োজন 8 রান এবং ভুটান অর্ধশত রান থেকে 8 রান দূরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পঞ্চম ওভার বলতে অভিষেককে নিয়ে আসা হয়েছে বলে সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন স্ট্রাইক আসবে এখানে ভুটানের কাছে
দলের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 7 রান এবং ভুটান ব্যক্তিগত অর্ধশত রান করতে হলে প্রয়োজন 8 রান তো 22 গজের মহারণে পুরুলিয়া টেনিস ক্রিকেট বারংবার আচার কান্দের উপর ফট করে থাকে সেই ভুটান স্ট্রাইকে কি দুর্দান্ত আজকে ইনিংস খেলছে এখনো পর্যন্ত দলকে জয়ে তুলকোড়ায় নিয়ে এসে দাগ করিয়েছে অবশ্যই চাইবে এখান থেকে প্রত্যেক দর্শক বন্ধু এবং সৌমেন একাদশ জামজাম তাদের ডাকা ফিনিশটা যেন ভুটান করে দিয়ে আসতে পারে ফার্স্ট বল সেভাবে বহরমন্ডি দিয়ে শুরু হয়েছিল ইনিংস স্টাম্পের উপরে পয়েন্ট চলে ফিল্ডার রয়েছে 38 থাকলে বাইরে রান নেওয়ার কোনো প্রয়াস করেনি এখানে ভুটান প্রয়োজন এখান থেকে আরো 7 রান দলের জয়ের জন্য জবাব নেই কই নিকারতা তো কই দিকারতা তো নিকার কে আয়া আজকে দিন মে ফুল মেন 11 জামকাম আল্লাহ চালা একবার সিনা চান কে দুদান কার মিল জায়গা চক্কা হিল সে দেখতে পাচ্ছি খুবই দুঃখের একটা ঘটনা আমাদের সাথে জড়িয়ে ছিল কদিন আগে যেহেতু খবর পেয়েছিলাম আমরা প্রত্যেকে তো প্রত্যেকে চেয়েছিলাম ভুটান ব্যাট হাতে আরো একবার 22 গজের মহারণ বারবার চোখে ডাক দেয় সেই মাঠে দাঁড়িয়ে আজকে ফাইনালের প্রস্তুতিতে আজকের খেলায় জয়লাভ নিল সৌমেন একাদশ জামগ্রাম আমরা শান্তিপুর আসতে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি আজকের অনুষ্ঠানে যাকে পেয়েছি বাংলা সিনেমা জগতের গ্লামার কুইন নায়িকা ঋত্বিকা সেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা টিম নিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আপনার সামনে বক্তব্য রাখবেন ঋত্বিকা সেন সবাইকে আমার শুভ কামনা জানাই সবার নতুন বছর বছরের একদম শুরু সবার নতুন বছর খুব ভালো কাটুক আর সবাই খুব খুশি থাকো এই বছর সুস্থ থাকো সব থেকে বড় কথা আজকে সবাই খুব এক্সাইটেড খুশি এরকম একটা শুভ সময় আজকে এখানে আসতে পেরেছি খুব ভালো লাগছে সবাইকে দেখে মন ভরে গেছে আর সবাই এক্সাইটেড তার কারণ হচ্ছে জমজমাট একটা খেলা হলো তাই তো তো আগামী বছর যাতে আরো ভালো করে আরো বড় করে এই খেলা হয় এটাই আমার শুভেচ্ছা রইল এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব ভালো লেগেছে মন ভরে গেছে আর জাম গ্রাম বিদ্রোহী সংঘকে অনেক ধন্যবাদ এত সুন্দর বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে আর এখানে এসে সবার সাথে কথা বললাম এখানে স্টেজে অনেক গুরুজনেরা উপস্থিত আছেন তোমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ পুলিশ ও প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর করে আমাদেরকে
পুরো মাঠ ঘোরালো এবং সবথেকে বড় কথা আজকে এখানে উপস্থিত দর্শক বৃন্দরা দর্শক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য কারণ এই খেলা এই মাঠ এই প্রোগ্রাম তোমাদেরকে ছাড়া কিছুই না ইম্পসিবল তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মিষ্টি একটা পরিবেশ আমার শুধু আমাকে না আমাদের সবাইকে এবং এই ক্লাবকেও উপহার দেওয়ার জন্য আর এই ক্লাবকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ আমি বক্তা নই কিছু ভুল ভুলে থাকলে ক্ষমা করে দিও আজকে এখানে এসে খুব ভালো লাগলো এবং যতবারই বলবো ভালো লাগলো কম বলা হবে অনেক অনেক বড় প্রোগ্রাম ছিল ভীষণ বড় করে অ্যারেঞ্জ করা লাইভ চলছে ওখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই বলে আমি আমার বক্তব্য শেষ করব খুব ভালো লাগলো এখন একটু মন খারাপ করছে বারবার এখান দিয়ে উনি বলছে একটা গান হবে অবশ্যই একাধিক গান করতাম তবে আজকে যেহেতু খেলার মাঠ এবং খেলা হলো মিউজিশিয়ানস বা গানের ব্যবস্থা এখানে নেই বাট আমি গায়িকাও নই আমি দুলাইন গাইছি আশা করছি ভালো লাগবে একটা কথা বলা হয়নি আমার জীবনের সব থেকে বড় পাওয়া তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আজকে এখানে এসে সবার অনেক ভালোবাসা পেলাম যেটা কথায় বলে শেষ করতে পারবো না এটাই বলবো আগামী দিনে আমাকে আরো ভালোবাসা দিও এখানে অনেকে রয়েছে আমাকে আরো অনেক আশীর্বাদ করো থ্যাংক ইউ ধন্যবাদ ঋত্বিকা সেন মহাশয়াকে আমি অনুরোধ করব আমাদের দুই দলের যারা ক্যাপ্টেন কর্মকর্তা যারা রয়েছেন আমরা প্রথমেই রানার্স এবং উইনার্সদের হাতে পুরস্কার তুলে দেব ট্রফি তুলে দেব প্রথমে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা চলে যাবেন দিদি অনেকক্ষণ আপনাদের আমাদের মধ্যে রয়েছে সৌমেন একাদশ জামগ্রাম দলের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সৌমেন একাদশ জামগ্রাম দলের অধিনায়ক যিনি আছেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের ব্যক্তিগত কাজ রয়েছে তারা চলে যাবেন অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবেন সৌমেন একাদশ জামগ্রাম দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন আমাদের অতিথিবৃন্দ আমি বারবার অনুরোধ করছি আমাদের অতিথিবৃন্দ সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের বিশেষ অতিথি তিনি আবার ফিরে যাবেন তাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তথা বিজয়ী হয়েছে সৌমেন একাদশ জামগ্রাম তাদের হাতে ট্রফি এবং চেক তুলে দেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা সিনেমা জগতের গ্লামার কুইন নায়িকা ঋত্বিকা সেন 50,000 টাকার চেক এবং একটা সুদৃশ্য ট্রফি মাননীয় বিধায়ক প্রধান উপাধ্যায় এবং ঋত্বিকা সেন তার দুজনেই চ্যাম্পিয়ন দলের হাতে তাদের পুরস্কার তুলে দেবেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের দিদি ঋত্বিকা সেন মহাশয়কে বাংলা সিনেমা জগতের ব্যস্ততম নায়িকা তিনি অনেক
বাংলা চলচ্চিত্র সিনেমায় অভিনয় করেছেন। তিনি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। এবার রানার্স জেএমবি কন্যা পোর্টালের ক্যাপ্টেন অনুরোধ করব মঞ্চে আসার জন্য। জেএমবি কন্যা পোর্টাল আজকের এই খেলায় রানার আপ দল জেএমবি কন্যাপুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় এবং মাননীয় অসিত সিংহ মহাশয় সভাপতি বারাবণি পঞ্চায়েত সমিতি। এবার এতদিন ধরে যারা খেলা পরিচালনা করলেন আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের মঞ্চে আমি ডেকে নেব, পুরস্কার তুলে দেবে কানুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই প্রধান অফিসিয়ালদের হাতে পুরস্কার তুলে দেবেন। অমর ব্যানার্জি, রুদ্রদা, আপনারা মঞ্চে চলে আসবেন। অরুণদা, অরুণ কর্মকার, রুদ্র মুখার্জি এবং অমর ব্যানার্জি এতদিন তারা খেলা পরিচালনা করলো, পুরস্কার তুলে দেবেন আমাদের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঞ্চন মন্ডল মহাশয় এবং জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী কেশব রাউত মহাশয়। আমাদের মধ্যে আসছেন মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়ের সহধর্মিণী মাননীয়া সুচিস্মিতা উপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসবেন এবং যারা ধারাভাষ্য দিয়েছেন কমেন্টেটর বাবুজন হাসদা এবং শুভদা দুজনকে আমি মঞ্চে ডেকে নেব, পুরস্কার তুলে দেবে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বাবুজন হাসদা, বাবুজনকে মঞ্চে আসার অনুরোধ করব। বাবুজন হাসদা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয়া সুচিস্মিতা উপাধ্যায়, মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়ের সহধর্মিণী, তাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। ওরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয়া সুচিস্মিতা উপাধ্যায়, মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়ের সহধর্মিণী, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাই। আমরা পুষ্পস্তবক দিয়ে প্রথমে তাকে বরণ করে নেব। দিদি আমাদের মধ্যে এসেছেন, অতি ব্যস্ততা থাকলেও
সঙ্গে রয়েছে মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়ের সুপুত্র আন্তরিক উপাধ্যায়। মাননীয় কেশব রাউত মহাশয় পুষ্প স্তবক দিয়ে বৌদিকে বরণ করে নেবেন। মাননীয় কেশব রাউত মহাশয় অসংখ্য ধন্যবাদ বৌদিকে। এবার আমরা চলে যাব পুরস্কার বিতরণীতে পুনরায়। ব্যক্তিগত পুরস্কার আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে সারিবদ্ধভাবে চলে আসবেন। দুই দলের খেলোয়াড় প্রথমেই আমি ডেকে নেব, জেএমবি দলের খেলোয়াড়দের। আমার কাছে প্লেয়ার লিস্ট এসে পৌঁছায়নি তাই আমি নাম বলতে পারছি না। জেএমবি কন্যাপুর দলের খেলোয়াড়দের অনুরোধ করছি আপনারা চলে আসুন, যিনি স্কোরের দায়িত্ব আছেন তাকে বারবার বলেছি প্লেয়ার লিস্ট আমার কাছে পৌঁছে দিতে, আমি নাম বলতে পারছি না। জেএমবি কন্যাপুর রিন্টু এই পুরস্কার গুলো তুলে দেবে। আমাদের পঞ্চায়েতের সদস্য রয়েছে শিবানী হেমব্রম, তাকে অনুরোধ করবো পুরস্কার গুলি তুলে দেওয়ার জন্য। রাজেশ হাসদার রয়েছে কনড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, দুজনকে আমি অনুরোধ করবো আমাদের সামনে আসার জন্য। ব্যক্তিগত পুরস্কার জেএমবি কন্যাপুর রিন্টু। আমাদের দলের ক্যালেন্ডার রয়েছে প্রত্যেক খেলোয়াড়ের হাতে আমরা তুলে দেব। রাজেশ হাসদা এবং শিবানী হেমব্রম রিন্টু মঞ্চের মধ্যখান। স্যাম সান সরি সান ব্যাগের সাথে ক্যালেন্ডার যিনি দিচ্ছেন দায়িত্ব সহকারে দেবেন। ক্যালেন্ডার খুলে খেলোয়াড়দের হাতে দেবেন, যারা খেলোয়াড়দের হাতে তুলে দিচ্ছেন। উজ্জ্বল সানি আন্তরিক উপাধ্যায় তিনি পুরস্কার তুলে দেবেন। আন্তরিক উপাধ্যায় মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের সুপুত্র আন্তরিক উপাধ্যায় কালু চন্দন সুরজ সুরজ অজয় অভিষেক পুরস্কার তুলে দেবে সুচিস্মিতা উপাধ্যায়, মাননীয় সুচিস্মিতা উপাধ্যায়। ১৩ জন খেলোয়াড়দের হাতে ব্যক্তিগত পুরস্কার আমরা তুলে দেব। অজয় অভিষেক আকাশ
বদি সবগুলোই দেবে আকাশ সুজিত পান্ডে এবং সান্টু বোদি আরেকটা আছে বোদি আরেকটা আছে অসমেন একাদশ জামগ্রাম মঞ্চে ডেকে নেবো ভুটান প্রত্যেককে অনুরোধ করবো মঞ্চে চলে আসবেন পুরস্কার তুলে দেবেন প্রবল সিংহ আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভুটান ক্যালেন্ডার গুলো খুলে দিলে একটু ভালো লাগে দেখতে ছবি আসবে তো আমাদের দলের ক্যালেন্ডার এবং আমাদের আগামীকাল বিকেল চারটায় একটা মিছিল আছে দমানি রেলগেট থেকে দমানি বাজার পর্যন্ত প্রত্যেককে অনুরোধ করব সেই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য রেজু সোনা সোনা দে দে সুরজ রাহুল চাঁদ পুরস্কার তুলে দেবেন শম্পা রাউত অজয় সুরজ রাহুল রাহুল চাঁদ এবার পুরস্কার তুলে দেবেন অঞ্জনা কর তাহির মোনাবার মৃত্যুঞ্জয় 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 সৌমেন
অরিন্দম। বেস্ট বোলার এই টুর্নামেন্টের সবথেকে সেরা বোলার ওমেন একাদশ টিমের অভিজিৎ, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট অভিজিৎ সোমেন একাদশ জামগ্রাম। পুরস্কার তুলে দেবেন কেশব রাও প্রধান জামগ্রাম গ্রাম পঞ্চায়েত। পুরস্কার তুলে দেবেন কেশব রাও। বেস্ট ব্যাটসম্যান অর্থাৎ সেরা ব্যাটসম্যান এই টুর্নামেন্টে সৌমেন একাদশ টিমের ভুটান। পুরস্কার তুলে দেবেন বেস্ট ব্যাটসম্যান। পুরস্কার তুলে দেবেন কালীচরণ হেমব্রম সেরা ব্যাটসম্যান এই টুর্নামেন্টে ভুটান। এটা কিন্তু সিরিজ নয়, সেরা খেলোয়াড় ব্যাটসম্যানদের ক্ষেত্রে। ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলার সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেবেন মাননীয় অসিত সিংহ মহাশয়। টিমের ভুটান পুরস্কার তুলে দেবেন মাননীয় অসিত সিংহ মহাশয় এবং সুকুমার সাধু কর্মাধ্যক্ষ বারাবলি পঞ্চায়েত সমিতি ভুটান ম্যান অফ দ্য ম্যাচ। এটা পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। অর্থাৎ এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পুরস্কার তুলে দেবেন মাননীয় সুচিস্মিতা উপাধ্যায় সৌমেন একাদশ টিমের ভুটান। হাত তালি দেবেন, নগদ 5,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। আমাদের পুরস্কার বিতরণী সভা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতদিন যাবত যেভাবে আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমরা যাতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারি সে আশা রাখ। আগামীকাল বিকেল 4টার সময় আমাদের পদযাত্রা রয়েছে বারাবণী রেলগেট থেকে বাজার পর্যন্ত। প্রত্যেককে অনুরোধ করব আগামীকাল বিকেল 4টার মধ্যে আপনারা সেখানে পৌঁছে যাবেন। যে সমস্ত সদস্য খেলোয়াড়